Assalamu alaikum wa rahmatullahi wa ta'ala wa barakatuh. Alhamdulillahi alladhi kafa wa salamun ala ibadihi alladhina istafa amma ba'd fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Qala Allahu ta'ala fil kalamil majid bismillahir rahmanir rahim. Inna anzalnahu fi laylatil qadr wa ma adraka ma laylatul qadr. ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر আমি জান্নাতুল মাওয়া সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজ তোমাদেরকে সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে পরিবারের সকলকে নিয়ে ভালো আছো সুস্থ আছো ও নিরাপদে আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা দুঃখের সাথে বলছি যে আজকে যে তোমাদের আমি ক্লাস নিয়েছি জুম ক্লাস নিলাম কিন্তু এটা রেকর্ড করেছিলাম কিন্তু রেকর্ডটা আমাকে শো করছে না তাই বাধ্য হয়ে আবার তোমাদের ক্লাস এই সেই ক্লাসটাই আবার ভিডিও করতে বসেছি ভিডিও ক্লিপে পাঠাচ্ছি তো তোমরা তো আশা করছি সকলেই ক্লাসটা বুঝতে পেরেছো ইনশাআল্লাহ তারপরেও যেহেতু আজকের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হলো এবং আপলোড দিতেই হবে তাই আবার পুনরায় তোমাদেরকে ভিডিও করছি তো চলো বন্ধুরা আমরা দেরি না করে মূল টপিকসে ফিরে যাই সেটা হলো আমরা পড়ছিলাম আজকে যেটা সেটা হলো যে দুই রাকাত বিশিষ্ট সালাত আদায়ের নিয়ম 30 পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় থেকে আমরা পড়তেছিলাম পার্ট 9 কেমন তো দুই রাকাত বিশিষ্ট সালাত আদায়ের আমি পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দরভাবে নিয়মগুলো তোমাদেরকে বলে দিয়েছি তারপরেও এখন আবার আরেকবার রিপিট করছি সেটা হলো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের শরীর পবিত্র হতে হবে কাপড় পবিত্র হতে হবে নামাজের জায়গা পবিত্র হতে হবে এবং সতর ঢাকতে হবে সতরের অংশ হিসেবে আমি তোমাদেরকে বলেছি যে তোমার চুল যদি যত ছোটই হোক না কেন ইভেন যদি এই এতটুকু কলমের পরিমাণ হয় সেই কলমের চার ভাগের এক ভাগ মনে করো চার ভাগের এক ভাগ এতটুকু এখান থেকে এতটুকু এতটুকু যদি কোনো চুলের একটু অংশ বের হয়ে যায় তবুও কিন্তু নামাজ হবে না নামাজ তোমার নষ্ট হয়ে যাবে কারণ সতরের এটা অন্তর্ভুক্ত তারপরে তো আমি কিন্তু গতদিন বলেছিলাম থুতনি পর্যন্ত ঢেকে অর্থাৎ ঠোঁটের নিচ পর্যন্ত ঢেকে নিতে হবে থুতনির নিচে হিজাব নিলে হবে না এবং পায়ের টাকনু যেন কোনো মতেই বের না হয়ে যায় হাতের কবজে যেন কখনোই বের না হয়ে যায় সেদিকে সবসময় খেয়াল রাখতে হবে তাহলে যখন আমরা পবিত্র হয়ে যখন সুন্দরভাবে উত্তম রূপে অজু করে আসব অজু করার পর আমরা যেটা করব সেটা হলো জায়নামাজ পিছিয়ে দিব তারপর জায়নামাজের উপরে কিবলামুখী হয়ে দাঁড়াবো এবং দাঁড়িয়ে সর্বপ্রথম বলবো আল্লাহু আকবার কি বলবো তোমরা কিন্তু আজকের ক্লাস অবশ্যই গুরুত্বপূর্ণভাবে দেখে নিবে কেননা এটাতে পুরো পরিপূর্ণভাবে নামাজের কেরাত দোয়া সুরাগুলো শুদ্ধভাবে বলা থাকবে কি বলতে হবে আল্লাহু আকবার নট আল্লাহু আকবার কেমন কি বলতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার কেমন বলে হাত বাঁধানো কিন্তু তোমাদেরকে আমি দেখে দিয়েছি এইভাবে তিনটা আঙ্গুল বাম হাতের কবজির উপরে দিয়ে এই বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠাঙ্গুলি দিয়ে কবজিটাকে চেপে ধরতে হবে এরকমভাবে হাতের উপরে রেখে তিনটা আঙ্গুল দিয়ে এই আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে হাতটাকে চেপে ধরতে হবে চেপে ধরে আমরা বুকের উপরে হাতটাকে রেখে দিব রেখে দিয়ে আমরা সানা পড়ব সানা হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক সানা পড়া হয়ে গেলে আমরা পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين তারপর আমরা যে কোনো একটি সুরা ছোট সুরা হলে একটি পূর্ণ সুরা এবং না হলে বড় আয়াত হলে একটি আয়াত পড়ব আচ্ছা তোমাদের সুবিধার্থে আমি সুরা কাউসার পড়ছি এখানে আরেকটি লক্ষণীয় বিষয় তোমাদের যদি সুরা ইখলাস সুরা কাউসার সুরা ফালাক সুরা নাস
সুরা লাহাব এগুলো মুখস্থ হয়ে থাকে তাহলে তোমাদের ধারাবাহিকভাবে পড়া উচিত। অর্থাৎ ইখলাস পড়ে কিন্তু কাউসার পড়া যাবে না, কারণ কাউসার আগে আসে ইখলাস পড়ে আসে। তাহলে কাউসার পড়তে হবে, তারপর ইখলাস পড়তে হবে। নাস পড়ে কিন্তু ফালাক পড়া যাবে না, বা নাস ফালাক পড়ে কিন্তু ইখলাস পড়া যাবে না। ইখলাস পড়তে হবে, তারপরে ফালাক পড়তে হবে, তারপরে নাস পড়তে হবে। অর্থাৎ শেষের সুরা আগে, আগের সুরা পরে পড়া যাবে না। এই বিষয়ে ধারাবাহিকতাটা রক্ষা করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সুরা ফাতিহা পড়া হয়ে গেল। এবার আমরা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারপরে যখন আমাদের সুরা এবং কেরাত পড়া শেষ, তখন আল্লাহু আকবার বলে আমরা রুকুতে চলে যাব। রুকুতে যে বলবো সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার আমরা সুন্দরভাবে শুদ্ধভাবে পড়ব। পড়া হয়ে গেলে রুকু থেকে আমরা উঠব কি বলে, সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ। আচ্ছা, এই রব্বানা লাকাল হামদ পড়ার পরে আমরা একটা দোয়া পড়ব, সেটা হলো দেখো এখানে লেখা রয়েছে বাংলায় এবং আরবিতে দুইটাতেই লেখা আছে। কারণ কি, যদি এই দোয়াটা রব্বানা লাকাল হামদ বলার পরে বলা যায়, তাহলে 30 থেকে 35 জন ফেরেশতা কিন্তু আল্লাহ তাআলার দরবারে সোয়াব লেখার জন্য প্রতিযোগিতা করে থাকে। তাই আমরা অবশ্যই এটার পরে রব্বানা লাকাল হামদের পরে এটা পড়ে নিব। খুবই ছোট্ট একটি দোয়া, দেখো হামদাং কাসিরং তাইয়িবাম মুবারাকাং ফি, হামদাং কাসিরং তাইয়িবাম মুবারাকাং ফি, হামদাং কাসিরং তাইয়িবাম মুবারাকাং ফি। কেমন? অর্থাৎ সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, হামদাং কাসিরং তাইয়িবাম মুবারাকাং ফি বলা হয়ে গেলে আমরা আল্লাহু আকবার বলে সেজদাতে চলে যাব। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা কিন্তু রুকুর তাসবিহ কেউ কেউ এত দ্রুত করি সুবহানাল্লাহ 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 যে আমাদের শুদ্ধ হয় না, দ্রুত উঠে পড়ি, এমন করলে কিন্তু হবে না। কেননা রুকু করা ফরজ এবং রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কিন্তু ওয়াজিব। নামাজের মধ্যে যদি ফরজ এবং ওয়াজিবগুলো ছুটে যায়, বাদ পড়ে যায়, অর্থাৎ নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের নামাজও হবে না শুদ্ধভাবে। তাহলে রুকু থেকে কিন্তু অনেকেই সোজা হয়ে না দাঁড়িয়েই আবার সেজদায় চলে যায়। কিন্তু আমাদের এটা কোনো রকমেই করা যাবে না। আমাদের রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবো, এবং যদি আমরা সুন্দরভাবে যে দোয়াগুলো বললাম, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসিরং তাইয়িবাম মুবারাকাং ফি, এগুলো পড়ি, তাহলে তো ইনশাল্লাহ আমাদের এমনিতেই সোজা হয়ে সুন্দরভাবে কিছুক্ষণ দাঁড়িয়েই থাকা হবে। তারপর যখন আমরা আল্লাহু আকবার বলে সেজদাতে চলে গেলাম, সেজদাতে গিয়ে বলবো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, তিনবার বলে আল্লাহু আকবার বলে আবার সোজা হয়ে বসবো। বসে কিন্তু অনেকেই এখানে একটু না বসে আবার দ্বিতীয় সিজদায় চলে যায়, কিন্তু না, দ্বিতীয় সিজদার মাঝখানে একটু বসে বিলম্ব করা অর্থাৎ দেরি করাও কিন্তু ওয়াজিব। সুতরাং যদি তুমি এটা না করো, তাহলে কিন্তু তোমার নামাজ সঠিকভাবে শুদ্ধভাবে হবে না। এবং যদি ওয়াজিব ছুটে যায়, তাহলে কিন্তু আমাদেরকে সাহু সেজদা দিতে হয়। আর ইচ্ছাকৃতভাবে যদি বারবার তুমি ওয়াজিব ছুটাই ফেলো, তাহলে কিন্তু নামাজ হবে না। সুতরাং আমাদের দ্বিতীয় সেজদার মাঝখানে কিছুক্ষণ বসবো, তার সোজা হয়ে বসে থেকে তারপর দ্বিতীয় সেজদায় যাব, এবং যে আবারও বলবো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কেমন? বলা হয়ে গেলে আবার আল্লাহু আকবার বলে আমরা দাঁড়িয়ে পড়বো দ্বিতীয় রাকাতে। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে কিন্তু আমরা আউযুবিল্লাহ পড়বো না, শুধু বিসমিল্লাহ পড়বো। বিসমিল্লাহ পড়ে সুরা ফাতিহা পড়বো, সঙ্গে অন্য যে কোনো একটি সুরা মিলাবো। সুরা মিলানোর পর আবার আল্লাহু আকবার বলে রুকুতে যাব। রুকুতে গিয়ে আবার রুকুর তাসবিহ পড়বো, এবং উঠে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসিরং তাইয়িবাম মুবারাকাং ফি বলে আমরা সেজদাতে যাব। সেজদাতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা বলে আমরা আল্লাহু আকবার বলে আবার বসবো। কিছুক্ষণ বসে থেকে আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদা করবো, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। দ্বিতীয় সেজদা করা হয়ে গেলে আল্লাহু আকবার বলে আমরা
বসে পড়ব উঠে দাঁড়াবো না কারণ এটা আমরা দ্বিতীয় রাকাত চলছে দ্বিতীয় রাকাতে বসে আমরা আত্তাহিয়াতু দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পড়ব তো আত্তাহিয়াতু দরুদ শরীফ এবং দোয়া মাসুরা তোমাদের শুদ্ধকরণার্থে আমি আবার বলে দিচ্ছি কি হবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم তারপরে যখন আমাদের আত্তাহিয়াতু দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পড়া হয়ে যাবে তখন ডান পাশে এবং বাম পাশে সালাম ফিরাইতে হবে সালামটাও কিন্তু আমরা শুদ্ধভাবে দিতে পারি না কি বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আমাদের দ্বিতীয় রাকাত নামাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল তাহলে আমাদের দ্বিতীয় রাকাত দুই রাকাত নামাজ কিন্তু শেখা হয়ে সম্পূর্ণ হলো নামাজের পর যারা আমরা আয়াতুল কুরসি পারি তারা আয়াতুল কুরসি পড়ব তারপর আমরা পড়ব আস্তাগফিরুল্লাহ 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 এটা তিনবার পড়ব তারপর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা তিনবার বলবো এবং আরেকটা দোয়া বলবো আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম এটা তিনবার বলতে হবে তোমরা টেনে টেনে নিয়ে ভিডিওটা টেনে টেনে সুন্দর করে লিখে মুখস্থ করে নিবে সারা জীবনের জন্য ইনশাআল্লাহ কাজে লেগে যাবে কেননা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতই ব্যস্ত থাকতেন না কেন যতই তাড়া থাকতো নামাজের পরে এই কয়েকটা দোয়া না পড়ে কখনো উঠতেন না তার মধ্যে এটা একটা যে আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম এটা তিনবার আরেকটা দোয়া তিনবার সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير তার মানে কি বললাম নামাজ শেষে আল্লাহু আকবার তিনবার আস্তাগফিরুল্লাহ তিনবার আল্লাহুম্মা আনতাস সালাম এটা তিনবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু এটা তিনবার পড়ার পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার এবং লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়ে নামাজ পড়ে একবার দরুদ শরীফ পড়বে আস্তাগফিরুল্লাহ পড়ে মুনাজাত করে উঠে পড়বে কেমন এটাই হলো আমাদের মোটামুটি নামাজের নিয়ম এবং নামাজের পরের দোয়াগুলো আমরা কিন্তু শিখে গিয়েছি আজকের ক্লাসটা অবশ্যই মিস করবে না এবং বারবার টেনে টেনে সব দোয়াগুলো সব নামাজের দোয়া কালামগুলো সহ নামাজের পরে কী কী পড়তে হবে সেগুলো যেহেতু শেখানো হয়েছে তোমরা টেনে টেনে লিখে নিয়ে অবশ্যই শুদ্ধ করে শিখে নিবে এবং তোমাদের পরিবারের অন্যান্য সদস্যদেরকেও শিখিয়ে দিবে তো বন্ধুরা কদর অলরেডি আমাদের একটা চলে গিয়েছে আর চারটা আছে তার মধ্যে আজকে কিন্তু একটি কদরের রাত কদরের রাত খুবই গুরুত্বপূর্ণ রাত মহানবী আল্লাহ তাআলা কোরআন মাজিদে স্বয়ং এ ব্যাপারে কোরআনে রাত নাজিল করেছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর অর্থাৎ আগে কোন নবী রাসূলগণের উম্মতগণ কিন্তু 700-800 বছর করে বাঁচতেন যেহেতু তারা বেশি বয়স বাঁচতেন তারা বেশি ইবাদত করতে পারতেন এই কথা যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবাদের সামনে বলেন তখন সাহাবায়ে কেরাম আফসোস করে বললেন তারা তো বেশি সময় বাঁচত তাই বেশি আমল করতে পারতো আমরা তো 60-65 বছর বাঁচি কিভাবে আমল করে তাদের সমান হতে পারবো মহান রব্বুল আলামিন তখন এই সব সাহাবায়ে কেরামের কথা মনের আফসোসকে দূর করার জন্য আল্লাহ তাআলা লাইলাতুল কদর নামক এই মহামাম্বিত মহান মর্যাদাপূর্ণ রাত আমাদের জন্য দান করেছেন সেই রাতটি অর্থাৎ লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আল্লাহ তাআলা বলেন তোমরা যদি এই একটি রাত সুন্দরভাবে ইবাদত বন্দেগী করে আমাকে সন্তুষ্ট করতে পারো তাহলে তারা 1000 বছর বেঁচে থেকে যে ইবাদত করেছে রাত দিন
সেই ইবাদত করলে যে সওয়াব হয়, তোমাদের এই একটি রাত ইবাদত করলেই তোমাদের তার চেয়েও হাজার হাজার গুণ বেশি সওয়াব হবে। সবাই বলো সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুরা, আমাদের মধ্যে কিন্তু একটি কথা কাজ করে, সেটা হলো 27 তারিখ যেন আমাদের কদর, এটাই যেন আমাদের মধ্যে সবচেয়ে বেশি কাজ করে। কিন্তু না বন্ধুরা, এটা কখনোই নয়। রমজানের শেষ দশকের বেজর রাতগুলো অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই 5টা রাতই কদর। তার মধ্যে কিন্তু 21-এর রাত অর্থাৎ পরশুদিনের রাত চলে গিয়েছে এবং আজকে একটা কদরের রাত, অর্থাৎ আজ 22 রোজা, অর্থাৎ 22 রোজা করে যে রাতটা আসবে সেই রাত, 24 রোজা করে যে রাতটা আসবে সেই রাত, 26 রোজা করার পরে যে রাতটা আসবে সেই রাত, 28 রোজা করে ইফতারি করে যে রাতটা আসবে সেই রাত, এই 5টা রাত আমাদের আল্লাহ তাআলার সান্নিধ্যে কাটাতে হবে। যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করেন, মুক্তি দান করেন। এবং যেহেতু এই রাতটা আমাদের তকদির পরিবর্তন হয়, তকদির রিজিক লেখা হয়, সব কিছু লেখা হয়, সুতরাং বেশি বেশি করে আমাদের গোনা খাতার জন্য এবং অন্যান্য কিছুর জন্য দোয়া করা উচিত। তো এই রাত্রে অনেক দোয়া পড়া যায়, তোমাদের স্ক্রিনশট দিয়ে তো আমি দিয়েই দিব ইনশাল্লাহ। তার মধ্যে বিশেষ করে এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। তোমরা পারলে সেজদায় গিয়ে পড়বে, না পারলে অবশ্যই নামাজের পর এমনি এমনি পড়বে বা এমনিও পড়তে পারো। সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউম করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউম করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউম করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউম করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এটা কদরের রাতগুলোতে বেশি বেশি পড়বে। সঙ্গে তো তোমরা এই যে আস্তাগফিরুল্লাহ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দোয়াগুলো বেশি বেশি পড়বে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউম করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এটা পড়বে। সাথে তোমরা যে দরুদটা পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলি মুহাম্মাদ। কেমন? এগুলো বেশি বেশি করে পড়ে তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। বন্ধুরা, মনে রাখতে হবে যেহেতু বর্তমান পরিবেশ পরিস্থিতি এবং সারা বিশ্বের খুবই কঠিন অবস্থা, তোমরা বেশি বেশি করে করোনা পরিস্থিতির জন্য মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবে। প্রত্যেক মুসলমানের জন্য, পরিবার পরিজন, নিজের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, বিশেষ করে আমাদের জন্যও দোয়া করবে অবশ্যই। বিশেষ করে তুমি তো আমার জন্য খাস করে দোয়া করবে, তোমরা, আমিও তোমাদের জন্য ইনশাল্লাহ দোয়া করব। তো তোমরা বেশি বেশি করে এই আমলগুলো করবে এবং বাকি রাতগুলো তোমরা আমল করবে, সঙ্গে সঙ্গে তোমাদের পরিবারের অন্যান্যদেরকেও শিখাবে এবং তাদের মধ্যে এই টেন্ডেন্সি কাজ করাবে যে না কদর শুধু একটা না, 5টা রাতই। বন্ধুরা, আমরা কিন্তু অনেক কারণে অনেক অনুষ্ঠান বাড়িতে মজা করতে গিয়ে কিন্তু আমরা সারা রাত জেগে থাকি, অনেক সময় পড়তে পড়তে অনেক রাত হয়ে যায়, অনেক সময় অসুস্থ থাকলে ঘুম হয় না, রাত জেগে থাকি। তাহলে মহান আল্লাহ তাআলার এই 5টা রাত জাগলে যেহেতু আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে হাজার মাসের চেয়েও বেশি ইবাদত অর্জন করতে পারবো, সুতরাং আমরা চেষ্টা করবো এই রাতগুলো জেগে থেকে বেশি বেশি করে আমল কালাম করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে নাজাতকে আমাদের ভাগ্যে নিয়ে নিতে। আল্লাহ তাআলা আমাদের, আমাকে সহ তোমাদের সকলকে তাওফিক দান করুন। সকলেই বলি আমিন। পরিশেষে তোমাদের সকলের সুস্থতা, নিরাপত্তা ও কল্যাণ কামনা করে এবং অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজ এখানে শেষ করছি। ওয়া আখিরি দাআনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।